অনেকেই ইএমআই ফেসিলিটিসকে জটিল মনে করেন আসলে বিষয়টি খুবই সহজ এর পুনরূপ হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টুমেন্ট সোজা বাংলায় কিস্তি তো আজকের ভিডিওতে ইএমআই কি এর কিছু সুবিধা অসুবিধা নিয়ে টোটাল বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইবার বাটন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো প্রথমেই আসি ইএমআই কি ধরুন আপনার একটি মোবাইল পছন্দ হয়েছে এবং মোবাইলটির মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এক্ষেত্রে ব্যাংক আপনাকে বিশ হাজার টাকা দিবে এবং তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত এই টাকাটা পরিশোধ কিস্তিতে করার একটা সুযোগ দিবে মূলত এটাই হচ্ছে ইএমআই আর ইএমআইতে পণ্য ক্রয় করতে হলে অবশ্যই আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে আর ক্রেডিট কার্ড কী কীভাবে ক্রেডিট কার্ড সংগ্রহ করতে হবে যদি আপনি না জেনে থাকেন এই বিষয়ে আমার একটি অলরেডি ভিডিও আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এখন আসি আপনার ক্রেডিট কার্ডটি ইএমআর ক্ষেত্রে কিভাবে কাজ করে ফর এক্সাম্পল আপনার ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিট এক লক্ষ টাকা আপনি যে কোনো অনলাইন শপ অথবা ফিজিক্যাল শপ থেকে ইএমআইয়ের মাধ্যমে নব্বই হাজার টাকা দিয়ে যে কোনো একটি পণ্য ক্রয় করলেন আপনার ক্রেডিট কার্ডে অবশিষ্ট থাকবে দশ হাজার টাকা আপনি যে নব্বই হাজার টাকা দিয়ে ইএমআইয়ের মাধ্যমে আপনার ক্রেডিট কার্ডের আন্ডারে আপনি যেই টাকাটা খরচ করেছিলেন নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা আপনার ক্রেডিট কার্ডে ব্লক করে দেওয়া হবে এই টাকাটা আপনি আর খরচ করতে পারবেন এই জায়গা দিয়ে অনেকে ভুল বুঝেন অথবা বুঝতে পারেন না যে ব্যাংক যদি আমার টাকাটা ব্লক করেই দেয় আমি যদি টাকাটা তুলতে নাই পারি তাহলে কেন আমি ইএমআইতে গিয়ে পণ্য ক্রয় করবো আমি তো ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে নগদ টাকা দিয়ে কিনতে পারি এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে টাকাটা কিন্তু আপনার পকেট থেকে যাচ্ছে না আপনার ক্রেডিট কার্ডের থ্রোতে ব্যাংক ইনস্টেন্ট ওই দোকানদারকে পুরো টাকাটাই দিয়ে দিবে দোকানদার কিন্তু সাথে সাথেই টাকাটা পেয়ে যাবে দোকানদারের সাথে পণ্য কেনার পর আপনার আর কোনো প্রকার লেনদেন নাই আপনার টাকাটা পরিশোধ করতে হবে ব্যাংকে ইএমআইতে কেনার ফলে আপনি ব্যাংকে তিন থেকে ছত্রিশ মাসের মধ্যে আপনার সুবিধা অনুযায়ী আপনি বারো মাস চব্বিশ মাস অথবা ছত্রিশ মাস পর্যন্ত ইএমআইতে নিতে পারবেন তার মানে আমরা ইএমআইতে এই পণ্যটা ক্রয় করলে আমরা একটা লং টাইম এই টাকাটা পরিশোধ করার যেমন এই যে নব্বই হাজার টাকা দিয়ে আমরা পণ্যটা ক্রয় করেছি আমরা চাইলে ছত্রিশ মাস মানে তিন বছরে এটা পরিশোধ করার সুযোগ পাবো যেটা ইএমআইতে না কিনলে আমরা এটা পেতাম না আরও একটা বিষয় হচ্ছে অনেক সময় অনেক ফিজিক্যাল শপ বা অনলাইন শপ জিরো পার্সেন্ট আপনার ইন্টারেস্টে ইএমআই দিয়ে থাকে তার মানে আপনি যদি নব্বই হাজার টাকা দিয়ে কোনো পণ্য ক্রয় করেন তিন মাস পর্যন্ত আপনি সেটা পরিশোধ করার সুযোগ পাবেন কিন্তু আপনাকে কোনো প্রকার ইন্টারেস্ট দিতে হবে না আপনি যেই টাকা দিয়ে পণ্য ক্রয় করবেন ব্যাঙ্কে আপনি শুধু সেই টাকায় দিবেন কিন্তু এটা মাঝে মধ্যে কোনো কোনো কোম্পানি দিয়ে থাকে ম্যাক্সিমাম সময় আপনার এটার ইন্টারেস্ট রেট থাকে দশ পারসেন্ট বারো পার্সেন্ট এরকম রেট থাকে তো এই ইন্টারেস্ট রেটটার একটা ক্যালকুলেটার আছে অনলাইন ক্যালকুলেটার যেটা খুব সহজে ব্যাংকে না যেয়ে বা কারো পরামর্শ না নেই আপনি বাসায় বসেই আপনি সেটা দেখে নিতে পারেন ধরুন আপনি এক লক্ষ টাকার কোনো প্রোডাক্ট কিনবেন সেটা আপনি চব্বিশ মাসে নিতে চাচ্ছেন আপনার কত টাকা মাসিক কিস্তি হবে টোটাল টাকাটা দেওয়ার পর আপনার কত টাকা ইন্টারেস্ট হবে এটা ব্যাংকে গিয়ে বোঝার কোনো দরকার নেই বা কারো কাছ থেকে বোঝার কোনো দরকার নেই আপনি জাস্ট আপনি অনলাইন একটা ইএমআই ক্যালকুলেটরের মাধ্যমে আপনি দেখে নিতে পারেন তো চলুন আমরা এখন ইএমআই ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে আপনি এটা ক্যালকুলেশন করতে পারেন সেই বিষয়টি দেখাবো তো ইএমআই ক্যালকুলেটরটি ব্যবহার করার জন্য প্রথমে আপনি গুগলে গিয়ে লিখবেন ইএমআই ক্যালকুলেটর বিডি এটা লিখে সার্চ করবেন বিভিন্ন ব্যাংকের আপনি ক্যালকুলেটর দেখতে পাবেন তো আমরা ইস্টার্ন ব্যাংকের ইএমআই ক্যালকুলেটরটিতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ধরুন আপনার এখানে আপনার প্রোডাক্টের প্রাইস সত্তর হাজার টাকা আপনি চব্বিশ মাসের কিস্তিতে নিতে চাচ্ছেন ধরুন আপনার এই প্রোডাক্টের ইএমআই ইন্টারেস্ট হচ্ছে টেন পার্সেন্ট তো এখানে টেন পার্সেন্ট আমরা দিলাম এখন আমরা দেখতে পাবো যে এখানে মাসে আপনার কিস্তি আসবে তিন টাকা মানে সত্তর হাজার টাকা দিয়ে আপনি যেই পণ্যটি ক্রয় করেছেন সেটি যদি চব্বিশ মাসের আপনি কিস্তিতে নেন প্রতি মাসে আপনাকে কিস্তি দিতে হবে তিন হাজার টাকা এবং এই চব্বিশ মাসের টোটাল প্রসেসে আপনার যে ইন্টারেস্টটা আসবে সেটা হচ্ছে সাত টাকা এখানে হচ্ছে টোটাল পেমেন্ট টোটাল আপনাকে এই চব্বিশ মাসে পরিশোধ করতে হবে সাতাত্তর হাজার পাঁচশো টাকা তার মানে আপনি সুদ দিলেন সাত হাজার পাঁচশো তেইশ টাকা তো এইভাবেই আপনি কোনো প্রকার ব্যাংকে যাওয়া ছাড়াই অথবা কোনো প্রকার কারো কাছে পরামর্শ না নিয়েই আপনি বাসে বসেই ইএমআই ক্যালকুলেটর দিয়ে আপনার পণ্যের অ্যামাউন্ট দিয়ে কত মাসের কিস্তিতে নিচ্ছেন আপনার ইন্টারেস্ট রেটটা কত এটা দিয়ে আপনি খুব সহজেই এটার একটা হিসাব বের করে নিতে পারেন তো এইভাবেই ইএমআই ক্যালকুলেটরের মাধ্যমে কোনো প্রকার যাওয়া ছাড়াই আপনারা খুব সহজে বাসায় বসে ক্যালকুলেশন করতে পারবেন আপনার কত টাকায় কত টাকা সুদ আসবে কত মাসে কত টাকা সুদ হবে তো এখন আসি ইএমআই সুবিধা এবং অসুবিধা নিয়ে ইএমআই একটা বড় সুবিধা হচ্ছে ধরুন আপনার একটা বাসায় ফ্রিজ লাগবে কিন্তু আপনার কাছে কোনো প্রকার টাকা নেই আপনি কোনো প্রকার টাকা ছাড়াই ইএমআই মাধ্যমে আপনি তিন মাস থেকে আপনি ছত্রিশ মাসের কিস্তিতে আপনার সুবিধা অনুযায়ী আপনি নিয়ে নিতে পারবেন আপনি টাকাটা ধীরে ধীরে দিয়ে দিলেন আপনার নগদ টাকা ছাড়াই আপনার বাসে একটি ফ্রিজ নিয়ে নিতে পারলেন প্রত্যেকটা জিনিসের একটি ভালো দিক এবং খারাপ দিক আছে ইএমআই খারাপ দিকটা হচ্ছে সুদ বেশি লাগে কারণ আপনি একটা লং টাইম ধরে আপনি কিস্তিতে কিস্তিতে আপনি টাকাটা পরিশোধ করতেছেন তো টাইমটা যত বেশি হবে আপনার সুদের হারটাও স্বাভাবিকভাবেই তত বেশি আসবে আপনার যদি খুব বেশি টাকার সমস্যা না থাকে অথবা আপনার যদি ওই প্রোডাক্টটি খুব বেশি প্রয়োজনীয় না হয়ে থাকে তাহলে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট সুদ দিয়ে ইএমআইতে না কিনেই ভালো অনেক সময় জিরো পার্সেন্ট ইএমআইতে পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা ইএমআইতে নিতেই পারেন তো আমার সাজেশন থাকবে যদি জিরো পার্সেন্ট ইএমআইতে পান তাহলেই আপনারা ইএমআইতে নিতে পারেন অন্যথায় প্রয়োজন নাই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আমি ইএমআই সম্পর্কে টোটাল বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনার বিন্দু পরিমাণ হেল্প হয়ে থাকে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে লাইকের পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ